করোনা অতিমারির সময় বীরভূমে ফিরে আসা পরিযায়ী শ্রমিক এবং কাজ হারানো মানুষদের জীবিকার দিশা দিতে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড নতুন উদ্যোগ নিয়েছে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে গ্রামীণ যুবক যুবতীরা পাচ্ছেন কর্মসংস্থানের সুযোগ। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে বীরভূমে নয়া উদ্যোগ নিয়েছে নাবার্ড। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিক কিংবা কর্মপ্রার্থী যুবক যুবতীরা পাচ্ছেন কাজের দিশা। জেলায় প্রথম নাবার্ডের অর্থ সহায়তায় মোহাম্মদবাজার ব্লকের বীরুপুরে গড়ে উঠেছে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। বাড়ির উঠোনেই অল্প সময়ে কম খরচে এই পদ্ধতিতে মাছ চাষ করলে বহু মানুষের জীবিকার সুযোগ মিলবে বলে দূরদর্শনকে জানিয়েছেন নাবার্ডের বীরভূম জেলা বিকাশ প্রবন্ধক অনুপম পট্টনায়ক। বীরভূম জেলাতেও একটা বিপুল সংখ্যক গ্রামীণ যুবকেরা বিভিন্ন শহর থেকে জেলায় ফিরে এসেছেন, তো নাবার্ডের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এদের জন্য একটা জীবিকার ব্যবস্থা করা, যেটা তারা ঘরে বসেই তার মাধ্যমে তারা ইনকামের ব্যবস্থা করতে পারবেন। তো সেই কথা ভেবেই আমরা এই বায়োফ্লক হলো বেসিক্যালি একটা মাছ চাষের পদ্ধতি, যেখানে খুব অল্প জায়গায় অল্প সময়ের মধ্যে মাছ চাষ করা যায়। মূলত কই, শিঙি, মাগুর যেগুলোর বাজার ভ্যালু বেশি সেই ধরনের মাছই এই বায়োফ্লকে করা হয়। আগামী দিনে আমাদের উদ্দেশ্য যাতে এই বায়োফ্লক অ্যাক্টিভিটিটা আরও বেশি সংখ্যক চাষিরা উদ্যোগ নিয়ে শুরু করতে পারে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিবেকানন্দ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি নাবার্ডের অর্থ সহায়তায় ইতোমধ্যেই মাছ চাষ শুরু করেছে। আগ্রহী কর্মপ্রার্থীরা এখানে নিচ্ছেন প্রশিক্ষণ, জানিয়েছেন সংস্থার সচিব বিদ্যুৎ মণ্ডল। করোনা পরিস্থিতিতে নাবার্ডের সহযোগিতায় আমরা একটা বায়োফ্লক প্রজেক্টের কাজ শুরু করেছি, যেটা এখানকার যুবক যুবতীদের কাজের এক নতুন কাজের দেশা দেখাবে। এবং এখানে আমরা 30,000 লিটারের 3টে ট্যাঙ্ক করেছি এবং একদম বর্তমানে প্রত্যেকটা ট্যাঙ্কে 3,000 করে আমাদের মাছ ছাড়া হয়েছে। শম্ভুনাথ সেন, দূরদর্শন সংবাদ, বীরভূম।